যে ব্যক্তি কিরেলতলার সঙ্গে মিলাদকে তুলনা করলো সে নিঃসন্দেহে বেঈমান, নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি বিষয় খণ্ডন করার জন্য। বিষয়টি হলো আমাদের দেশে কুখ্যাত হুজুর তিনি বলতেছেন মিলাদ নিয়ে যারা মাতামাতি করে ওইটা খ্রিস্টানদের সঙ্গে তুলনা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী জি, আপনি কেন সোমবারে দিন রোজা রাখেন? আমার নবী কই ও সাবি গো, আমি কেন সোমবারে দিন রোজা রাখি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আমি নবী দুনিয়ার জমিনে আগমন করলাম, এই জন্য শুকরিয়া আদায় করিম। আরেকটি কারণ হলো এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করলো। মায়ের নবী দয়ার নবী জি মিলাদকে সম্বোধন করেছেন, শুকরিয়া আদায় করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আমার সামনে উপস্থিত হয়ে মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই জগতের মানুষ রে, কি বলেছেন সিদ্দিক আকবর? মানান ফাকদির হামা আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদের উপলক্ষে এক দিরহাম পরিমাণ টাকা খরচ করবে সেই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামে কি বলল, আমার নবী কি বলল, আর বাংলাদেশের কুখ্যাত হুজুর তিনি বললেন মিলাদ তিনি খ্রিস্টানের সঙ্গে তুলনা করলো, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কিরেলতলার সঙ্গে মিলাদকে তুলনা করলো সে নিঃসন্দেহে বেঈমান, নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। ও সুন্নি মুসলমান ভালো করে শুনিয়া নেন, ভালো করে শুনিয়া নেন। সাহাবায়ে কেরামের কে সাহাবায়ে কেরামের কেমন আকীদা ছিল, আমাদের কেমন আকীদা ছিল? আমার নবী যদি মিলাদের পক্ষে কথা বলে গো, মিলাদের শুকরিয়া আদায় করে, আর আমরা কেন পারবো না? বুঝা গেল যারা মিলাদের বিপক্ষে কথা বলে নিঃসন্দেহে রসুলের দুশ্মন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলল, কুল বিফাদলিল্লাহি ও বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরহু,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল তোমরা খুশি পেয়ে ঈদ উদযাপন করো সুবহানাল্লাহ আমার রাসূল আসাতে আমরা খুশি না বেজার একটি দল হলো বেজার সেই দলের নাম হলো শয়তান তারা বেজার হয়েছে এখন যারা মিলাদুন নবীকে অস্বীকার করে মানতে চাই না নিঃসন্দেহে শয়তানের দালাল আরে একটি বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপনা করব বিষয়টি হলো হিজবুত তাওহীদের নামে একটি সংগঠন বাংলাদেশে রয়েছে যে সংগঠন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে দূরের কথা মানুষদেরকে ইসলামের কাছ থেকে দূরে সরাচ্ছে পণ্ডামি করে তার নাম হলো বাইজেদ পণ্ডিত সেই একজন কুখ্যাত বেঈমান বন্ড কারণ সে বলে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় মুসলমানদের ঈমান নষ্ট করে গো আমি বাংলার মুসলমানদের আমি বলতে চাই যেই বাইজিদ হিজবুত তাওহীদের নামে একটি সংগঠন রয়েছে বাংলার জমিন থেকে তাদেরকে তাড়ানো প্রত্যেকটি মুসলমানের দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈমান আকীদা এবং যে বন্ডামি বন্ডদের কাছ থেকে ঈমান আমল সঠিকভাবে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন সকলের আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু